এদিকে ছিনাই দাহেও নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর এতে তীব্র গরমে পানির সংকটে বিপর্যস্ত জনজীবন দশক এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন সাদ্দাম পানির সংকট নিশ্চয় জনদুর্ভোগ অনেক বেশি স্থানীয়রা কি বলছেন আসলে আপনি যেমনটি বলছিলেন যে বেশ কয়েকদিনের তীব্র তাপদাহে রুক্ষ রুষ্ট হয়ে পড়েছে প্রকৃতি ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় গৃহস্থলীর কাজ সহজে কৃষি কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে আমরা ঝিনাদ সদরের যে একটি মাঠ সেখানে এসেছি এই মাঠ জুড়েই কিন্তু ধান এবং বিভিন্ন ফসলি ক্ষেত রয়েছে শেষ না দিতে পেরে তারা কিন্তু এই কৃষকরা বেশ দুশ্চিন্তায় পড়েছে তো আসলে ঝিনাদ যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা যেমনটি বলছে যে পানির স্তর বিশ থেকে পঁচিশ ফিটের নিচে নেমে গেলে কিন্তু পানি উঠতে কিন্তু বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে এবছর পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট নিচে কিন্তু পানির স্তর নেমে গেছে ফলে যে শেষ পাম্প কিংবা যে স্যালো ইঞ্জিন চালিত মেশিন রয়েছে সেই মেশিনগুলোতে কিন্তু যথেষ্ট পানি উঠছে না কোথাও কোথাও একদমই বন্ধ হয়ে গেছে এছাড়া যে নলকূপগুলো রয়েছে সেই নলকূপেও কিন্তু বেশিরভাগ নলকূপেই পানি উঠছে না যে নলকূপগুলো বা মেশিনে পাম্পে পানি উঠছে সেটি কিন্তু যথেষ্ট নয় তো ঝিনাদার ছয়টি উপজেলা কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে তার মধ্যে বেশি প্রকট ধারণ করেছে শৈলকূপা উপজেলা জুড়ে সেখানে নদ নদীগুলো কিন্তু শুকিয়ে গেছে তো আসলে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা কিন্তু বলছে যে বৃষ্টি না হলে এই সমস্যা সমাধান করা সম্ভব না সরকারের পক্ষ থেকে যে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে সেটাও যথেষ্ট নয় তো আসলে বলা যায় যে এই তীব্র তাপধার কারণে পানির স্তর নেচিয়ে নেমে যায় যে পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে তো এই ছিল জিনাদের সর্বশেষ পরিস্থিতি মেরা সাদ্দাম আপনাকে ধন্যবাদ দর্শক ঝিনাইদহ থেকে পানি সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার